হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুময় আর্থিস রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম পারফেক্ট এবং সেরা স্বাদে চকলেট হুইপড ক্রিমের রেসিপি। তাহলে চলুন দের না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1/3 কাপ কোকো পাউডার দিয়ে দিয়েছি। এরপর চিনি দিয়ে দিয়েছি আমি এখানে, প্রথমে 1/2 কাপ দিয়েছি, এরপর আরও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ। এরপর চকলেট দিয়ে দিচ্ছি এখানে প্রায় 15 গ্রামের মতো। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পর আমি চুলাটা চালিয়ে দিব। আপনারা চাইলে চকলেটটাকে গ্রেট করেও দিতে পারেন, তবে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আমি চুলাটা অলরেডি জ্বালিয়ে দিয়েছি, এখন এটা অনেকটা গলে গিয়েছে। দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং চকলেটটাও গলে গিয়েছে। এগুলো অনেকটা ঘন হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আপনারা চাইলে কোনো র্যাপিং পেপার অথবা এরকম কোনো পলিব্যাগ দিয়ে এভাবে নিচের দিক থেকে হালকাভাবে চেপে ধরে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেওয়ার পর আমি এটাকে খুলে দিচ্ছি। এটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে তাহলে উপর থেকে এটা শক্ত হয়ে যাবে না এবং মিশ্রণগুলো খুব সুন্দরভাবে মেশানো যাবে। এবার হুইপড ক্রিম বানানোর প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে এভার হুইপ ক্রিমটা আমি নিয়েছি, 1 কাপ পরিমাণ এভার হুইপ ক্রিম আমি দিয়ে দিয়েছি, তবে এটা অবশ্যই ফ্রিজে ঠান্ডা হতে হবে। আপনারা চেষ্টা করবেন যদি হুইপ ক্রিম ব্যবহার করেন তাহলে এই এভার হুইপ ক্রিমটা ব্যবহার করবেন, এটাতে কোনো বাড়তি চিনি দেওয়ারও প্রয়োজন পড়ে না। লো স্পিডে রেখে ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পরে আমি এখানে যে চকলেটটা বানিয়ে নিয়েছিলাম সেই চকলেটটা অর্ধেক দিয়ে দিচ্ছি এবং লো স্পিডে রেখে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানো হয়ে গেলে আমি বাকি যে চকলেটটা ছিল তা দিয়ে দিচ্ছি। খেয়াল করতে হবে ক্রিমটাকে ওভারবিট করা যাবে না, যদি ওভারবিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার কেকের উপর ক্রিমটা ঠিকভাবে বসবে না। ক্রিমটা বিট করতে করতে দেখবেন এটা খুব স্মুথলি একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে, তখন এটাকে আপনারা উঠিয়ে ফেলবেন। তবে আমি দেখিয়ে দিচ্ছি কখন বুঝবেন এটা পারফেক্টভাবে হয়েছে। ক্রিমটা পারফেক্টভাবে হয়েছে কি না তা বোঝার উপায় হচ্ছে ইলেকট্রিক বিটারের যে কাঠি দুটো আছে সেই কাঠির মধ্যে ক্রিমটা গোল হয়ে লেগে থাকবে, মানে চৌকা টাইপের হবে না, গোলভাবে যখন চারপাশ থেকে লেগে আসবে তখন বুঝবেন ক্রিমটা হয়ে গিয়েছে। ঠিক এরকম হলে বুঝবেন পারফেক্ট হুইপ ক্রিম তৈরি হয়ে গিয়েছে। আমি বারবারই বলে দিচ্ছি কখনোই ক্রিমটাকে ওভারবিট করতে যাবেন না। আর ক্রিমটা পারফেক্টভাবে হয়েছে কি না তার আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটি স্প্যাচুলা নিয়ে ঠিক এভাবে আপনারা দেখবেন ক্রিমটা একদম স্মুথলি হয়েছে কি না, এবং উপর থেকে নামানোর পর দেখবেন এগুলো পড়ে যাচ্ছে না। ক্রিমটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার কেক ডেকোরেশনও অনেক ভালো হবে। চকলেট হুইপ ক্রিমটা পারফেক্টভাবে বানাতে চাইলে আমি যে পরিমাপগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা সেই পরিমাপে তৈরি করবেন। ক্রিমটাকে যদি পারফেক্টভাবে বানাতে পারেন তাহলে আপনার কেকের উপরের যে কোনো ডেকোরেশন দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আর যে চকলেট কেকটি দেখতে পাচ্ছেন তা কিন্তু আমার চ্যানেলে আর আমি অল্প কয়েকদিন পরেই দিয়ে দিব, সেখান থেকে আপনার কেকটা দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।